দিল্লির এই মাঠে গত ম্যাচে 272 রান করে ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি আফগানরা। সেই একই মাঠে রোববার 15 অক্টোবর প্রথম ইনিংস শেষে আফগানদের স্কোরবোর্ডে রান ছিল 284। অনুমিত ছিল ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইনের বিপক্ষে ধোপে টিকবে না এই সংগ্রহ। তবে সেই রান নিয়ে রীতিমতো ইংল্যান্ডকে নিয়ে ছেলে খেলা করল আফগানরা। ইংল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে 69 রানে হেরেছে ইংল্যান্ড। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে আনার পেছনে বড় ভূমিকা রেখেছেন দুই আফগান স্পিনার মুজিবুর রহমান ও রশিদ খান। তিনটি করে উইকেট নিয়েছেন এই দুই স্পিনার।